পঁচিশ বছরের মধ্যে প্রথমবার বার্ষিক হিসেবে লোকসানের মুখে পড়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম। তারা বলছে ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা চাপের কারণে গ্যাস রপ্তানি কমাতে বাধ্য হওয়ায় আয় ও মুনাফার উপর পড়েছে নেতিবাচক প্রভাব আর্টিনিউজ নিউজ জানায় গেল বছরে কোম্পানিটির নেট লোকসানের পরিমাণ বাষট্টি হাজার নয়শো কোটি রুবল ছিল যা মার্কিন মুদ্রায় ছশো কোটি ডলার 2022 সালে গ্যাসপ্রমের নিট মুনাফা ছিল এক কোটি ডলার এছাড়া সেই বছর বারো কোটি ডলার ছিল গ্যাসপ্রমের সামগ্রিক আয় গ্যাসপ্রমের বার্ষিক আর্থিক প্রতিবেদনের প্রভাব পুঁজি বাজারে পড়েছে নেট লোকসানের খবর প্রকাশের পর চার শতাংশেরও বেশি কমেছে কোম্পানির শেয়ার দর গেল বছর বিদেশে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করেছে গ্যাসপ্রম সে তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তারা